এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, কিন্তু একটু এদিকে আসো শানি। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই যে দেখুন একটা গাছের মধ্যে কতটা ভেরিয়েশান আছে সেটা দেখাতে চাইছি। দেখুন এটা একদম রাউন্ড শেপ মনে হচ্ছে, কিন্তু পাশাপাশি দেখুন একই গাছে এগুলোর শেপটা একটু অন্য ধরনের। এই যে এটা, হ্যাঁ এগুলো দেখুন একটু লম্বাটে এবং হচ্ছে খুব খসখসে গাটা। হ্যাঁ, এই ছোট লেবু পাশের গাছের এটা, সেই এটাকে দেখুন একদম মনেই হবে না যেটা ভিয়েতনাম আর কি। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ভিয়েতনামি, এটা হচ্ছে ট্রু ক্যারেক্টার। এটা আরও অনেক বড় হবে, সেই জন্যে এখন হচ্ছে একটু কোচকানো ভাব আছে। আর ফাইনালি হচ্ছে এটা দেখুন, আরও থোকায় থোকায় হয় বলে। হ্যাঁ, বারো মাসি ভ্যারাইটি। আচ্ছা, এটা নিয়ে জুসটা নিয়ে একটু বলুন। জুসটা প্রচুর জুস আছে, আমরা হয়তো এটা কাঁচাও কেটে দেখাতে পারি। সানি, কাটার আছে এখানে? কাটার তো নেই, ওইটা উপরে একটা পার, ওইটা মোটামুটি জুসটা মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে। এখনই যা রস চলে এসেছে, এটা পাকলে আরও দাম। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে এই ভ্যারাইটিটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকে বলছেন, আমাকে অনেকেই ফোন করেন যে ভিয়েতনামের ইয়েটা খুব মোটা হয় খোসাটা, এবং ভিতরে একদম জুস নেই। না না, প্রচুর জুসের কোনো কম্প্রোমাইজ নেই। আমি এটা দিয়ে আপাতত কাটছি কিছু ভিডিও স্বার্থে। এটা কিন্তু কাঁচা ফল একটা। এটা কাঁচাই, দেখুন চাবি দিয়ে কাটা হচ্ছে, কারণ আমাদের কাছে ছুরি জাতীয় কিছু নেই। বাগানটা একটু, এই যে এখনো কিচ্ছু হয়নি। এই দেখুন অনেকটা রস, যেটা বলছে সবাই রস নেই সেটা কিন্তু ঠিক নয়। এটা কাঁচা ইম্যাচিওর ফল পুরো। হ্যাঁ, ইম্যাচিওরে যদি এত জুস হয় তাহলে ম্যাচিওরে তো আরো বেশি জুস হবে। ইম্যাচিওর ফল। হ্যাঁ, এই দেখুন আমার মনে মিষ্টি চলে। আচ্ছা, এই যে আপনাকে দিলাম, তুমি একটু খেয়ে দেখো মিষ্টি কিনা। এখনো কিন্তু কাঁচা ফল এটা, মিষ্টি আছে না? হ্যাঁ, তাহলে হচ্ছে যেটা সবাই বলে আর কি, সেটা কিছুটা ভিত্তিহীন হতে পারে। সেই কিছু ভ্যারাইটি আছে যারা একটু ভুল জায়গা থেকে সংগ্রহ করেন, তাদের ক্ষেত্রে হয়তো জুসও কম হতে পারে, খোসাও মোটা হতে পারে। এখন কাঁচা প্রচুর জুস, খুবই রস। এবং হচ্ছে আমি খোসাটা দেখাই, খোসাটা কিন্তু তত মোটা না যত মোটা বলা হয়। এটা যখন পেকে যাবে তখন কিন্তু খোসাটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, কিন্তু জুস নেই এটা ঠিক নয়। জোর করে এটা বারো মাসি, কেননা এই গাছটা একটু দুর্বল হয়ে গেছে বলে। এটা হচ্ছে একটা নতুন ভ্যারাইটি, আপনারা শুনেছেন এখন বাজারে শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ব্রাজিলিয়ান ভ্যারাইটি, এর নাম হচ্ছে ন্যাটাল। আর একটি ভ্যারাইটি আছে, হ্যাঁ অ্যালিমো রুটস্টকের উপরে, এইটা দেখুন। হ্যাঁ দেখেছি, এইটাই দেখুন অ্যালিমো রুটস্টকটা একটু চিনে নিন। এই যে প্রথম দিকটা একটু, এই যে প্রথম দিকটায় দেখুন একটু লাভ সাইন থাকে বলি আর কি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে দেখুন রুটস্টক, মানে একদম গোড়ার থেকে বেরিয়ে গেছে। এটা কিন্তু কেটে ফেলা উচিত, এরা কেন কাটেনি আমি জানি না, তবে আশা করি এরপরে কেটে ফেলবে, নাহলে এই গাছটার গ্রোথ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বহু চর্চিত রুটস্টক, সেটার নাম হচ্ছে অ্যালিমো রুটস্টক। পশ্চিমবঙ্গে বলবো এরাই হচ্ছে স্রষ্টা, প্রথম আর কি এনে লাগিয়েছে। দেখুন এর ক্যারেক্টারটা দেখুন, একটু ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এ দেখুন যেটা বলছিলাম, এটা হচ্ছে অ্যালিমো রুটস্টক। এর উপরেই এখন ভবিষ্যৎ প্রজন্মের মালটা, মোসাম্বি, কমলা লেবু গ্রাফটিং করা হবে। এগুলো এখন আপনারা জানেন এর বাজার দর খুব ভালো, সিডের প্রায় কেউ কেউ বলেন 50,000 টাকা কেজি এক কেজি সিডের দাম। এটা হচ্ছে আর একটু ডিফারেন্স করি, অনেক সময় দেখবেন বাতাবি লেবুতেও এই সিম্বলটা দেখা যায়, কিন্তু বাতাবির ক্ষেত্রে হয় কি অনেকটা বড় হয়, অনেকটা পাতাগুলো অনেকটা বড় হয়, এখানে পাতাগুলো কিন্তু খুব বড় নয়। এবং প্রতিটা পাতার গোড়ায় দেখুন এটা উপপত্র আকারের আর একটা পার্ট আছে। এটা হচ্ছে অ্যালিমো, এটা হচ্ছে
আরেকটা নতুন ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়া, যেটি অ্যালিমোডু স্টকের উপরেই করা। আপনাদের বলে রাখি, এ পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে, এই কাটার ভ্যালেন্সিয়া ন্যাটাল আর হচ্ছে নিউ সেলার এবং হচ্ছে কাটল গোল্ড, বিশেষ করে কাটল গোল্ডটাও হচ্ছে অ্যালিমোর উপরে করা, বাকিগুলো কিন্তু অ্যালিমোর উপরে নয়, রংপুরের উপরে করা। আচ্ছা, এই সঙ্গে আমাদের দুই মহারথীকে একটু পরিচয় করিয়ে দিই। আপনার নাম বলুন। আমার নাম শুভ্রদীপ রায়। শুভ্রদীপ রায়, এদিকে আছে মীর শওকত আলী। মীর শওকত আলী, এদের দুজনের প্রচেষ্টায় এই বাগানটি গড়ে উঠেছে। বাগানটার আশপাশ দেখালে বুঝতে পারবেন যে কত বড় বাগান, এবং চারিদিকে গাছ আর গাছ। আমি আপনাদের কি নতুন যে দুটো ভ্যারাইটি আছে তার সাথে একটু পরিচয় করালাম অ্যালিমো রুটস্টকের সঙ্গে। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাটল গোল্ডের মাদার প্লান্ট অ্যালিমোর উপরে। হ্যাঁ, এটাও হচ্ছে অ্যালিমোর উপরে। এই কাটল গাও বলে একটা জায়গা আছে জানো তো, যেখানে হচ্ছে এই কাটল গোল্ডের জন্ম আর কি। সেই কাটল গাওয়ের লোকেরা এই অ্যালিমোর উৎসকের উপরে কাজ করছে, এবং তাদের ওখানে যা কিছু মোসাম্বি বা অরেঞ্জ হচ্ছে সেগুলোকে ওরা অ্যালিমোর উপরে করছে। হ্যাঁ, ওখানকার ওই হ্যাঁ কাটল গাঁও আর কি, সেই অনুযায়ী কাটল গাঁওয়ের সেরা লেবু হচ্ছে কাটল গোল্ড। হ্যাঁ, সাইজটা বড় হয় এবং হচ্ছে যে আপনার এটা সুন্দর কালারও হয়। হ্যাঁ, অ্যালিমোর এখন এটা যেটা দেখছি যে অ্যালিমোর উপরে হলে একটু গাছের গ্রোথটা খুব সুন্দর হচ্ছে। তবে এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে অনেকে ধারণা হচ্ছে যে আমার কাছে অনেকে ফোন করেন সেটা অ্যালিমোর রুটস্টকের কথা বলে যে অ্যাভেলেবেল কি না, তাহলে আগে জানতে হবে যে তিনি গাছটি কোথায় লাগাবেন। যদি বলেন ছাদ বাগানে লাগাবো, তাহলে আমি বলবো অ্যালিমোর রুটস্টকের উপরে না লাগিয়ে সাধারণত যেটা হয় আর কি, রংপুরির উপরে যে গ্রাফটিং হয় সেটা লাগানো ভালো, কারণ অ্যালিমোর গাছ কিন্তু একটু লম্বাটে হবে, যেটা ছাদ বাগানের পরিপন্থী। তো আপনারা যদি মাঠে লাগান সেক্ষেত্রে অ্যালিমোটা লাগাতে পারেন। অ্যালিমোর আরেকটা বিশেষত্ব হচ্ছে যে খুব গাছের সাইড যেহেতু বাড়ে না, লম্বাই বাড়ে, সেই জন্যে স্পেসিং কম দিলে চলে, মানে অল্প জায়গায় অনেক গাছ লাগানো যায়। তো আপনারা যারা ছাদে লাগাবেন তারা তো নিশ্চয়ই চেষ্টা করবেন গাছটা চারিদিকে বাড়ুক বা ঝোপালো হোক, সেক্ষেত্রে আপনারা রংপুরি রুটস্টক চয়েস করবেন। এটা হচ্ছে জাপানি ডেকোপন অরেঞ্জ, মোটামুটি স্যার 12 মাসই হচ্ছে। হ্যাঁ, 12 মাসই হয় ওদের যা রিপোর্ট অনুযায়ী, কাজে এটা লাগাতে পারে। ছোট ফল, হ্যাঁ ছোট ফলও আছে এখানে একটা গাছে, সেটা একটু দেখাই। ছোট ফল থেকে শেপ নিয়ে ছোট ফল দেখুন, এখানেও খসখসে কিন্তু ফলটা হচ্ছে ছোট, শেপ নিয়ে নিয়েছে, শেপটা সেই কলসির মতো শেপ, মানে উল্টো কলসি যদি বলি। হ্যাঁ, সেটা হচ্ছে শেপ। আর এই খস, এটি হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। দেখুন একটা সুন্দর কালার আসছে, একটা ছোটো গাছে, এই যে ছোট্ট গাছটিতে হচ্ছে একটাই হয়েছে। আগে বলেছিলাম যে কাটার ভ্যালেন্সিয়া বলে আর একটা ভ্যারাইটি আছে, আর এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। আনন্দের বিষয় যে স্যার আমাদের মধ্যে এসছেন এত দূর থেকে, আমাদের রিকোয়েস্টে যে আমরা একটা বাগান করেছি সেটা ঠিকঠাক করতে পারছি নাকি, সেই গাছের পরিচর্যা কীভাবে হয় সমস্তটা শেখার তো কোনো শেষ নেই, আর আমরা কিছুই জানি না। প্রচুর পরিমাণে মাদার প্ল্যান্ট কালেকশন করার চেষ্টা করছি, আম লেবু সবই, পেয়ারাও আস্তে আস্তে হবে। কাঁঠাল স্যার 12 মাসই কাঁঠালের খোঁজ পেয়েছি এবং আমরা চারা নিয়ে এসেছি, এবং পিঙ্ক নয় কিন্তু 12 মাস হচ্ছে, ওটা হয়তো আগামীতে ওটার ভিডিও হবে, ওটা আপনাকে দেখাতে পারবো। অ্যাকচুয়ালি আমরা তো চাই ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোকে প্রমোট করতে, তো ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো যাতে প্রচার প্রসার হয় সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। প্রচুর ভ্যারাইটি আছে স্যার, প্রচুর ভ্যারাইটি আছে, আপনি তো অনেকটাই জানেন, আর এখন ঘাটতে গিয়ে হয়তো আমি কিছু কিছু জানছি, ইন্ডিয়াতে এত রসদ আছে যে শেষ করা যাবে না। হ্যাঁ, সেই
সেই একটা সমুদ্র থেকে অল্প একটু চামচ দিয়ে জল তোলার মতন আমরা তুলছি। আমের কিছু ভ্যারাইটি আমরা দেখিয়েছি, আর স্যার মুর্শিদাবাদের কিছু ভ্যারাইটি আমরা, হ্যাঁ মুর্শিদাবাদের কি কি ভ্যারাইটি আছে আমরা সেটা জানবো, কারণ হচ্ছে ইদানিং দেখছি সবাই খুব আগ্রহী আর কি নবাবী আমলে যে ভ্যারাইটিগুলো সেগুলোকে চাষ করতে, এবং নবাবী আমলে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর উৎকর্ষতা নিয়ে কোনো প্রশ্ন করা চলে না, কারণ সেগুলো হচ্ছে কয়েকশো বছর ধরে বলছি লালিত পালিত হচ্ছে, মানুষের মুখে মুখে তার প্রচার প্রসার হচ্ছে, এবং হচ্ছে যারা সেগুলো খেয়ে খুব মানে ভালো লেগেছে তারাও চাইছে যে এই সমস্ত ভ্যারাইটিগুলো প্রতিটা লোকের বাড়িতে বা বাগানে একটা দুটো করে চাষ হোক, তো ওরা সেই প্রচেষ্টা চালাচ্ছে। আমি যতটুকু জানি ওদের কাছে এখন মোটামুটি 15-20টা ভ্যারাইটি আছে, আমার কাছেও হচ্ছে 15-20টা মতো আছে। আর আমি যখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমার নিজের প্রচেষ্টায় আমি ওখানে 40টা মতো মালদা মুর্শিদাবাদের ভ্যারাইটি ওখানে লাগিয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে ফলন্ত অবস্থায় আছে এবং সেগুলোর বয়স মোটামুটি 15-25 বছর, এবং সেগুলোর ক্যারেক্টারাইজেশনও করা হয়েছে এবং সেগুলোর গুণগত মান অনেক বেশি ভালো। তো আমি এখন জানতে চাইবো যে কি কি ভ্যারাইটি আছে তোমাদের কাছে। মোটামুটি স্যার কহিতুর, জাহানারা, সারাঙ্গা, ডিরা, তারপরে হচ্ছে ওই আমাদের যেটা রানী পাসন্দ, রানী, নবাব পাসন্দ, দিলসাদ, দিল পাসন্দ, বেগম পাসন্দ, বেগম পাসন্দ রয়েছে, আরো স্যার আনারস, আনারস, আনারস ভ্যারাইটি যেটা সেটার যে ভবানী আছে, ভবানী, ভবানী ভ্যারাইটিটা খুবই ভালো। আর আনারসে হচ্ছে এটা আনারসের ফ্লেভার আছে এবং হচ্ছে যে যথেষ্ট ভালো। আরো কিছু ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে তোমাদের সারেঙ্গা আছে, তবে আমি একটু বলে রাখি যে সারেঙ্গা এবং হচ্ছে জাহানারার শেপটা একটু ছোট হয়, মানে ফলগুলো ছোট হয়। আর মুর্শিদাবাদের আমে বেশি বিশেষত্বই হচ্ছে যে ফলগুলো সাইজে ছোট হয় কিন্তু টেস্টি, ফ্লেভারাস এবং হচ্ছে কালারফুল। যেটা বলছিলাম, আপনারা যেখান থেকে এই গাছ কিনুন না কেন মাদার প্লান্টটি দেখে নেবেন, আর নার্সারিতে গিয়ে গাছ কিনবেন, অনলাইনে গাছ কিনবেন না, কারণ অনলাইনে আপনাকে কি দিল আপনি কিছুতেই বুঝতে পারবেন না, সেটা মাদার প্লান্টের না ওই হাঁটুর সমান লম্বা প্লান্ট থেকে দেওয়া। তাই অনলাইনে আমি রিকোয়েস্ট করব আপনারা গাছ কিনবেন না, মাদার প্লান্ট দেখে কিনবেন। আমরা যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি পূষা প্রতিভা, পূষা পীতাম্বর আছে, পূষা লালিমা আছে, পূষা দীপশিখা আছে, পূষা মনোহারি আছে, হ্যাঁ পোষার সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু আছে। আপনারা এই মুহূর্তে হয়তো গাছ পাবেন না, কোথা থেকে কখন কিভাবে পাবেন সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো।